আলু প্রবাসী বন্ধুরা আসসালামু আলাইকুম দুঃসংবাদ দিয়ে আজকের এই নিউজটি শুরু করছি মালয়েশিয়াতে এই পর্যন্ত দুশো জন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক আক্রান্ত হয়েছেন মরণঘাতী করোনা ভাইরাসে সুস্থ হয়েছেন একশো জন এবং আক্রান্ত আছেন এখনও একশো জন মালয়েশিয়াতে কোভিড নাইন্টিনের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে হাজার হাজার নার্স ও ডাক্তার ও ফ্রন্টলাইনে থাকা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিদিনের সকল গুরুত্বপূর্ণ আপডেট ও বিভিন্ন সাংবাদিক সম্মেলনে একের পর এক প্রকাশ করে যাচ্ছেন স্বাস্থ্য মহাপরিচালক ডাক্তার নূর হিসাম আব্দুল্লাহ মালয়েশিয়াতে আজও নতুন করে আক্রান্তের খবর স্থানীয় সময় বিকেল পাঁচটার সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেছেন স্বাস্থ্য মহাপরিচালক ডাক্তার নূর হিসাম আজ শনিবার এগারোই এপ্রিল আরও নতুন করে একশো চৌরাশি জন আক্রান্ত হয়েছেন যার ফলে আক্রান্তের সংখ্যা এখন চার হাজার পাঁচশো তিরিশ জন এসে পৌঁছেছে মালয়েশিয়ার জাতীয় বিখ্যাত স্বাস্থ্য মহাপরিচালক ডাক্তার নূর হিসামের দেওয়া তথ্য অনুযায়ী আজ একশো জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং সেই সাথে এই পর্যন্ত উনিশশো জন সুস্থ হয়েছেন হিসেব অনুযায়ী চব্বিশশো বাষট্টি জন রোগী হাসপাতালে বর্তমানে জন চিকিৎসাধীন রয়েছে যা খুবই আশার আলো দেখিয়েছে মালয়েশিয়া বসবাসকারীদের মনে প্রতিদিন সুস্থ হওয়ার ফলে মোট মৃতের সংখ্যা ও চিকিৎসাধীন রোগীর আনুপাতিক হার কমে গেছে এটা খুবই ভালো দিক বলে অভিহিত করেছেন তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব থেকে বড় সফলতা হচ্ছে সুস্থতার পরিমাণ বেড়ে যাওয়ায় আর মৃত্যুর সংখ্যা অনেক কমে গেছে যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম তবে আজ সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দুশো জন স্বাস্থ্যকর্মী ও ডক্টর কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি আরও জানালেন তাদের মধ্যে কেউ আক্রান্ত রোগীর চিকিৎসা ও যত্ন করতে গিয়ে আক্রান্ত হননি অন্যদিকে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় বাহাত্তর জনকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং আটত্রিশ জনের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা তীব্র হয় তাদেরকে জরুরি রেসপাইরেটরি চিকিৎসা বা শ্বাস প্রশ্বাসের উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে সবচেয়ে আশার কথা হল আশঙ্কাজনক হলো অনেকেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এমনটাই নিশ্চিত করেছেন তিনি বর্তমানে সুস্থ হওয়ার হার বেড়েছে বলে জানান তিনি প্রবাসী বন্ধুরা যেখানেই থাকুন আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন নিরাপদে থাকুন প্রয়োজন ছাড়া ঘর থেকে কখনোই বের হবেন না এবং সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ব্রেকিং নিউজ পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন